সল্টলেকের থেকে কোনো কিছুতেই আমাদের রাজারহাট পিছিয়ে নেই। আমাদের রাজারহাট সর্দা সর্বদাই সব কিছুর সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত আছে, এবং তার মধ্যে আমাদের 52 নম্বর ওয়ার্ড তো সব কিছুতেই এগিয়ে, আপনারা সকলেই জানেন। কারণ 52 নম্বর ওয়ার্ডে এমন কোনো অনুষ্ঠান নেই যে হয় না, সেটা তো আমরা আপনারা দেখেছেন যে প্রত্যেকটা অনুষ্ঠানই আমরা করে থাকি। আর গণেশ পুজোটা ব্যক্তিগতভাবে আমাদের দাদা আইজুল হোসেন মণ্ডল, প্রাক্তন কাউন্সিলর দাদা, উদ্যোগ নিয়ে এই পুজোটা খুব সুন্দরভাবে এই 6ষ্ঠতম বর্ষে আমরা পদার্পণ করেছি। খুব সুন্দরভাবে আমাদের সমস্ত নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে আমাদের গত শুক্রবার আমরা গণেশ পুজোর উদ্বোধন করেছিলাম, এবং আজকে 500 লোকের একটা ভোগ খাওয়ানোর আয়োজন হচ্ছে। ইতিমধ্যেই সব সমস্ত ভোগের মানে সব খুব সুন্দরভাবে সকলে পরিবেশন করছেন এবং খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে। এবং আমরা আগামী দিনও সদা সর্বদা আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। আমাদের নেত্রী সবসময় বলেন যে শুধু দল করলে হবে না, দলের সঙ্গে সঙ্গে সামাজিক কর্মসূচিও করতে হবে, এবং আমরা দিদির নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন রকম সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে আমরা নিজেদেরকে ইনভলভ করে থাকি। এবং আমাদের ভীষণ ভালো লাগে যে মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে থাকতে, কারণ মানব সেবাই পরম সেবা, এটাই আমরা করতে পেরে নিজেদেরকে অত্যন্ত ধন্য বলে আমরা মনে করি। আজকে এই মিডিয়ার মাধ্যমে আরও একবার গণেশ পুজোর সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। ধন্যবাদ।